কে তুই? প্লিজ এত পুড়িয়া দিন, আমার শরীর জ্বলে যাচ্ছে, সারা শরীর আগুন, প্লিজ একটু পুড়িয়া, প্লিজ। টাকা দে আর সুখ নে। টাকা ছাড়া সুখ নাই রে পাগল। পাগল না হলে আমি বাঁচবো না। টাকা জোগাড়ের ধান্দা আমি কইরা দিতে পারি। এক ঘন্টা কাম করবি, যত পুড়িয়া লাগে আমি দেব। কাম করবি? করবো, বলুন কি করতে হবে। চল আমার সাথে। ক্যামেরা ম্যান সাহেব শুরু কইরা দেন। কি শুরু করবে? হ্যাঁ শুটিং, 3 নম্বর শুটিং। ওই যে তোমার হিরো আর তুমি ওইলা হিরোইন, কাপড় চোপড় খুলে রেডি হয়ে যাও। আরে তাড়াতাড়ি খোলো, দেরি করছেন। কি করছেন, কাপড় খুলছেন কেন? আরে মোর জ্বালা, একটু বুঝবার চেষ্টা করো। এই ছবিতে কাপড় চোপড় থাকলে কেউ দেখবো না। ক্যামেরাম্যান শুরু করো। হ্যাঁ তোকে মাফ করলে আদালত থেকে জামিন নিয়ে আবার এই ধান্দা শুরু করবি। যতবার তোদের অ্যারেস্ট করব, ততবার তোরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে খুন রাহাজানি চাঁদাবাজি ধর্ষণ আর সন্ত্রাস করেই যাবি। কিন্তু আমি তোদের সেই সুযোগ দেব না ভাই। আমি আর এ কাজ করব না, ছেড়ে দেব। তোদের এক এক করে ধ্বংস করে বাংলাদেশের মাটি থেকে সমস্ত অপরাধীদের চিরতরে নির্মূল করে ছাড়ব। স্যার ইন্সপেক্টর, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে স্যার। যদি পুলিশের দায়িত্বের বাইরে আমাকে সহযোগিতা করার জন্য তোমাকে ধন্যবাদ। ওকে স্যার, সহযোগিতা তোমাকে করতেই হবে, না হলে তোমাকে আপন করে পাবো কি করে? হ্যালো, এএসপি সংগ্রাম বলছি। ওকে আমি আসছি। ফুলের ধর্ষকদের আপনি কিভাবে ধরবেন বলে প্ল্যান করেছেন? মিস্টার সংগ্রাম, ফুলের ধর্ষক কারা তাকে জানতে পেরেছেন? পুলিশ এ ব্যাপারে কি অ্যাকশন নিচ্ছে? পুলিশ কি অ্যাকশন নিচ্ছে তা আপনারা পরে অবশ্যই জানতে পারবেন। প্লিজ প্লিজ স্যার। এএসপি সংগ্রাম, আজ থেকে এই কেস তুমি হ্যান্ডেল করবে। 48 ঘন্টার ভেতরে আমি ক্রিমিনালদের হাজতে দেখতে চাই। আর হ্যাঁ, ক্রিমিনালদের ধরার সময় যদি গুলি চালাতে হয় চালাবে, আমার অর্ডারের কোনো প্রয়োজন নেই। ওকে? জি স্যার। স্যার আপনারা আমার সাথে আসুন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে কিছুই করা সম্ভব না। আপনার প্ল্যান কি? ফুল যে স্কুলে পড়তো সেই স্কুলের সামনের রাস্তায় কাল থেকে 24 ঘন্টা আমাদের সোর্স রাখার ব্যবস্থা করুন। সন্দেহজনক কাউকে দেখা মাত্রই তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুন। ঘটনাস্থলের পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজুন। যে কোনো ধরনের ক্লু পাওয়া মাত্রই আমাকে জানাবেন। ইয়েস স্যার।